হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি কিন্তু চলে এসেছি কিন্তু কোন্নগরে। কোন্নগরে আমি তোমাদেরকে দেখাবো শকুন্তলা মায়ের যে পুজোটা হয়, সেই পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু মা চলে আসবে এখানে। তো সেটাই তোমাদের দেখাবো, মা কতদূর প্রস্তুতি হয়েছে এবং মন্দিরে পুজো কবে থেকে কবে অবধি, পুজো কবে থেকে শুরু হচ্ছে এবং পুজোর প্রস্তুতি কতদূর, এবং মায়ের যে মূর্তিটা সেটাই বা কতদূর প্রস্তুত হলো সেটাই কিন্তু আজ তোমাদের ইনফরমেশন দিতে এসেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, তো আমি এখন চলে এসেছি পানিহাটি ফেরিঘাটের এখানে। তো সোদপুর থেকে যারা যারা আসবে কোন্নগর শকুন্তলা কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তারা কিন্তু এইখান থেকে ফেরিঘাট পার হয়ে 8 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো খুবই সহজেই শকুন্তলা কালী মন্দিরের কাছে। চলো, আমরা এখন উঠছি লঞ্চে। তো আমরা কোন্নগর কিন্তু ফেরিঘাটের এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখান থেকে 5-7 মিনিট হাঁটা রাস্তা, আমরা যাব মন্দিরের দিকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম যেখানে বাঁশ বাঁধার কাজ শুরু হয়েছে, সেখানে দেখো রাস্তা তৈরিও কিন্তু হচ্ছে, যেহেতু পুজো সামনেই সেই জন্য এখান থেকেই দেখো বাঁশের ইয়েটা চুপ, বাঁশের ইয়েটা দেখো শুরু হয়ে গেছে। এখানে লেখা রয়েছে 14ই বৈশাখ, অর্থাৎ শনিবার 27শে এপ্রিল এখানে মায়ের পুজো হবে বড় করে, আর আমরা এসেছি সোমবার, মানে আর কিছুদিনের অপেক্ষা, মা কিন্তু আসতে চলেছে আর 135তম বর্ষে এই পুজোটা কিন্তু পদার্পণ করলো। তো মহাপুজো শুরু হচ্ছে 6:30 থেকে 9টা পর্যন্ত, পুজোর টাইমিংটা তোমাদের দেখিয়ে দিলাম। কুপন কত টাকার পাওয়া যাচ্ছে তোমরা একটু দেখে নাও, 11 টাকা, 21 টাকা, 31 টাকা, 51 টাকা এরকমভাবে কিন্তু তোমরা পুজো দিতে পারো এখানে এলে। এই যে দেখতে পাচ্ছ এখানে হাঁড়িকাঠ রাখা রয়েছে, এই যে খুলে পরিষ্কার করা হবে কিন্তু, এবছরে একবারই এটা খুলে পরিষ্কার করা হয়। আর এই যে এখানটা রয়েছে, এই যে এই জায়গাটাতেই কিন্তু বলিটা হবে, এই যে এখানটা। তো 1000টার মতো পাঠাবলি এখানে কিন্তু হয়ে থাকে প্রত্যেক বছর। তো এখানে মায়ের থানটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে, আর নিত্য পূজার টাইমিংটা এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। এই হলো দেখো নিত্য পূজার টাইম, প্রতি শনিবার ও মঙ্গলবার 9টা থেকে মায়ের এই বেদিতে জল ঢালা শুরু হয়, শনিবার ও মঙ্গলবার 9টা থেকে 10টা পর্যন্ত পরিষ্কার করা হয় গর্ভগৃহ, তাই মন্দির বন্ধ থাকে। আর যাদের মানসিক পূজা দেওয়ার থাকে তারা 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু এখানে পূজা দিতে পারে, মানে 9টার আগে আসতে হবে। কিন্তু আমি তো দেখলাম মন্দিরে এত এত পাঠাবলি হয়, এই মন্দিরে পুজো দেওয়ার পরে এই যে পুরো চত্বরটার যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলোতে পুরো রক্তে রক্ত থাকে, আর এই পুরো মন্দির চত্বর জুড়েই কিন্তু পুরো রক্ত দেখা যায়। পরের দিন এলেই তোমরা দেখতে পাবে এত মানে ছাগ বলি হয়, তো তার কারণে প্রচুর রক্ত ভর্তি হয়ে যায়। এখানে মানসিক থাকে, তো মানসিকের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো তোমরা এখানে এসে, যে তোমরা মানসিক হিসেবে যারা ছাগল দিতে চাও তারা এসে যোগাযোগ করলে কিন্তু এখানে সেই ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা অনেকেই জানতে চাইছিলে যে এখানে ছাগ বলিদান দিতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে, তো এখানে দেখে নিয়ে নাও তোমরা যে 7ই বৈশাখ হচ্ছে শনিবার থেকে শুরু হবে, এখানে নাম গোত্র নেওয়া 4:00 থেকে 7:00 পর্যন্ত। লাইন করে দেওয়া রয়েছে মন্দিরে জল ঢালার জন্য, এখানে দেখো লাইন রয়েছে।
তো দেখতেই পাচ্ছো আমার পেছনে কিন্তু আমি এই যে শকুন্তলা যে মাকে যেখানে বানানো হয় সেই পালবাড়ির সামনেই একদম চলে এসেছি। তো মায়ের কতটা কি প্রস্তুতি সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি, রঙের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই। যে আমরা এই রাস্তা দিয়ে মন্দিরের এদিক দিয়ে এলাম, তো তারপরে আসার এই দিক দিয়ে মানে ঘাটের ধারে যাওয়ার দিকেই কিন্তু আমরা দেখতে পেলাম এই যে শকুন্তলা মায়ের যে মানে প্রস্তুতি পর্ব সেটাই কিন্তু দেখতে এলাম কত দূর কী হয়েছে। তো আমি এখন ঢুকছি ভেতরটা একটু তোমাদের দেখাচ্ছি কাছ থেকে। এখানে কিন্তু অনেক মায়ের মূর্তি তৈরি হচ্ছে, কালী মায়ের মূর্তি। একই দিনে কিন্তু অনেকগুলো পুজো হয়, কিন্তু এটাই হলো মা শকুন্তলা। দেখতে পাচ্ছ এই দেখো রঙের কাজটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু শাড়ি গয়না এগুলো পরানো বাকি। ওই একই দিনে যেই যেই ঠাকুরের পুজো এখানে হয় সেই ঠাকুরগুলোও কিন্তু পাশাপাশি রং করার কাজ চলছে। দেখো সব ঠাকুরগুলোই রং চলছে খুব সুন্দরভাবে, উনি রং করছেন, দেখতেও বেশ ভালো লাগছে ঠাকুরের রং করা। নয়নটা আসছে এখন মায়ের। বিকালবেলা চলে এলাম কিন্তু সাধুর ঘাটে, আর এই গঙ্গার এখানে ভক্তরা স্নান করে এখান থেকেই কিন্তু যায় মায়ের জন্য ডন্ডি কাটতে কাটতে। এখান থেকে পুরো রাস্তাটা আর কি যায় মায়ের ওখানে ডন্ডি কাটতে কাটতে। এই হচ্ছে সেই ঘাট যেখানে কিন্তু মায়ের ডন্ডি কাটার আগে মানুষরা স্নান করে। তো তোমাদের তো জানিয়ে দিলাম যে পুজো কবে থেকে আরম্ভ হচ্ছে এবং তোমাদের ছাগ বলিদান দেওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, তো ফুল ইনফরমেশন দিয়ে দিলাম। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।